নির্বাচনের আগে কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তৎপরতাকে ভালো চোখে দেখছে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা দীর্ঘদিন থেকে হয়ে আসছে বলে সরকার এখনও এ বিষয়ে উদার, তবে এই সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে। জেনেভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভায় মানবাধিকার রক্ষায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরা হবে বলে জানিয়ে তিনি বলেন, বেসরকারি সংস্থা অধিকারের কোনো তথ্য উপাত্তকে আমলে নেবে না সরকার। টাইমস ম্যাগাজিনে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কভার স্টোরি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংলাপের গল্পকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে, আর যেসব সমালোচনা করা হয়েছে তা হয়েছে ভুল তথ্যের ভিত্তিতে। নির্বাচন প্রায় তফসিল ঘোষণা হয়েই যাবে যে কোনো সময় বা ইন এ উইক অর টু, এই সময়টা একটু ধৈর্য ধরারও প্রয়োজন আছে। কোনো রাষ্ট্রদূতই যত সীমায় লঙ্ঘন করুক না কেন, আই নো ইটস ডিফিকাল্ট পলিটিক্যাল পার্টিগুলির জন্য, কিন্তু সকলেরই আচরণ, কথাবার্তা, এক্সপ্রেশন, এমনকি লিখালেখিও একটু সহনীয় হওয়া প্রয়োজন আছে। এটিকে তো চাপ আমরা কখনোই বলি না, এটা আমরা অতীতেও বলেছি। আমরা বিষয়টা পছন্দ করি না প্রথম কথা, কিন্তু আমরা তারপরেও একটা কালচারাল স্পেস দিয়েছি, কারণ এই কালচারটা বাংলাদেশে আছে অনেকদিন থেকেই, কিন্তু আমরা চাই সামনের দিনে এই কালচার থেকে সরে আসবে, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।